যত দূর চোখ যায় কেবল শাপলা আর শাপলা, এর বেশিরভাগই লাল, আর মাঝে মাঝে আসে সাদা শাপলা। দূর থেকে মনে হয় যেন কেউ লাল গালিচা পেতে রেখেছে। অপরূপ এই দৃশ্য সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার বিল হিসাবে পরিচিত ডিবির হাওরের। প্রায় হাজার একর জায়গায় এই হাওরের ডিবি বিল। ইয়াম বিল, হরফ কাটা বিল ও কেন্দ্রী বিলে সারি সারি শাপলা দেখে প্রতিদিন মুগ্ধ হচ্ছেন অগণিত পর্যটক। নৌকায় দল বেঁধে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এক বিল থেকে আরেক বিলে। সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রাকৃতিক সম্পদে ভরপুর। পান, সুপারি, কমলা আর নানা জাতের লেবুর জন্য বিখ্যাত এই উপজেলা। উপজেলা সদর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মেঘালয় পাহাড়ের পাদদেশে এই ডিবির হাওরের অবস্থান। হাওরের চারটি বিলে প্রাকৃতিকভাবে লাল শাপলা জন্মায়। শীতকালে বিলের পানি কিছুটা কমে আসলে শাপলা গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে। ভোর থেকে দুপুর পর্যন্ত শিশির ভেজা শাপলাগুলোকে আরও বেশি প্রাণবন্ত মনে হয়। আর এ কারণে লাল শাপলা দেখতে যাওয়া পর্যটকরা সকালেই সেখানে ছুটে যান। শাপলার পাশাপাশি এই হাওরে দেশি বিদেশি অনেক পাখিরও দেখা মেলে। পাখির কিচিরমিচিরে মন জুড়ায় পর্যটকদের।